হ্যালো বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতা থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট উঠে এসেছে। এখানে আপনাদেরকে একাধিক পোস্টে রিক্রুট করা হচ্ছে। মিনিমাম গ্র্যাজুয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আরেকটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে আপনাদেরকে গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে। নিফট কলকাতা থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে যে সমস্ত পোস্ট রয়েছে তা হচ্ছে, প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস। তো এখানে আপনাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে কমার্স নিয়ে এবং তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। একটি ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ফর গার্লস, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কাজের। 3 নম্বর পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 3, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। 4 নম্বর পোস্ট হচ্ছে আপনাদের নার্সের, এখানে বিএসসি নার্সিং করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে 6 মাসের। 5 নম্বর পোস্ট রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের, এখানে 7টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি এবং niftac.in কলকাতা কেরিয়ার্স এই ওয়েবসাইটটিতে ভিজিট করলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবেন বা অনলাইনে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো এখানে লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশনের 11/3/2022 বিকেল 5:30 পর্যন্ত।